1990 সালে রেলের পরীক্ষা দিতে লখাউন থেকে দিল্লি যাচ্ছিলেন দুই যুবতী। ট্রেনের কামরায় জনাবারো ছেলে তাদের দিকে অস্বস্তিকর দৃষ্টিতে তাকাচ্ছিলেন। ওইসব ছেলেদের কাছে কোনো রিজার্ভেশন ছিল না, তারা এ যুবতীদের সরিয়ে সেই জায়গায় ব্যাগপত্র রাখতে শুরু করেন। শুধু তাই নয়, তাদের লক্ষ্য করে অশ্লীল ভাষাও ছুড়ে দিতে থাকে, যাতে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান ওই দুই যুবতী। রাতটা কীভাবে কাটাবেন বুঝতে পারছিল না, অন্য যাত্রীদেরও বিশেষ কোনো হেলোদল ছিল না। উধাও হয়ে যান টিটিও, কোনোভাবে রাতটা পার করেন তারা। পরের দিন আরও একটা ট্রেন সফর, এবার দিল্লি থেকে গুজরাট। একজন ভয়ে দিল্লিতেই রয়ে গেলেন, অপর যুবতী ট্রেনে উঠলেন, তবে ছিল না কোনো রিজার্ভেশন। ওই যুবতীর সঙ্গে যোগ দেন আরও একজন, টিকিট ওয়েটিং লিস্ট থাকার কারণে ভীষণ ভয় পাচ্ছিলেন তারা। স্টেশনে পৌঁছে তারা ছুটল চার্ট দেখতে, কিন্তু কিছুই লাভ হলো না, কারণ টিকিট কনফার্ম হয়নি। কর্মরত টিটিকে জানালো তাদের অসুবিধার কথা। টিটি বলল ট্রেনে উঠে বসলে পরে যদি কিছু করা যায়, রাতে সফর। তার উপরে আগে ট্রেনে তাদের ভীষণ খারাপ অভিজ্ঞতা হয়েছিল, তাই ভয়ে ভয়ে একটা কামরায় উঠে বসল তারা। তাদের সামনের সিটে দুজন ব্যক্তি বসেছিল, ওদের উপর চোখ পড়তে আরও ভয় করতে লাগলো। কে জানে এরাও সেই আগে ট্রেনের লোকদের মতো কিনা। ওই দুই ব্যক্তির চোখে ওদের অস্বস্তি ধরা পড়ল। অবশেষে টিটি এসে জানালো কোনো সিট খালি নেই, এই সিট দুটো পরের স্টেশনে ভরে যাবে। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তাদের তখন, কিন্তু কিছু করার কোনো উপায় নেই। এমন সময় ওই দুই ভদ্রলোক উঠে পড়ে সিট ছেড়ে দেন। কিছুক্ষণ পর তারা ফিরে এসে কামরার মেঝেতে একটি চাদর পেতে শুয়ে পড়েন। সকালবেলা হকারদের শব্দে ওদের ঘুম ভাঙে। সেই সময় তাদের মধ্যে এক যুবক বলে উঠলেন, বোন আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? আর গুজরাটে কোনো দরকার পড়লে নির্দ্বিধায় জানাবেন। এ কথা শোনার পর ওই দুই যুবতী আশ্বস্ত হন। এরপর একজন যুবতী তার পেন ও ডায়েরি দিয়ে সেই দুই সহযাত্রীকে বলে ওদের নাম ঠিকানা লিখে দিতে। ওই দুই যুবক ট্রেন থেকে নেমে যাওয়ার পর তারা দেখেন দুই যুবকের নাম নরেন্দ্র মোদী ও শঙ্কর সিং বাঘেলা। সেই যুবতী আজ ভারতীয় রেলের ইনফরমেশন সিস্টেমের জেনারেল ম্যানেজার লীনা শর্মা। ঘটনার বছর পাঁচেক পর আসামের এক সংবাদপত্রে এই গল্পটি লিখেছিলেন তিনি। লীনার কাছে তখন মোদী কিংবা বাঘেলা দুজনই অপরিচিত মুখ। এরপর বাঘেলা গুজরাটের মুখ্যমন্ত্রী হন, পরে নরেন্দ্র মোদীও মুখ্যমন্ত্রী হন। তবে একদিন যে সেই নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবেন সে কথা ভাবেনি রেলের এই অফিসার। পত্রিকায় এ গল্পটি লেখেন তিনি, শিরোনাম ছিল এ ট্রেন জার্নি অ্যান্ড টু নেমস টু রিমেম্বার। আজও যতবার টিভিতে দেখেন মোদীকে, সেই রাতের সেই ব্যবহারের কথা ভুলতে পারেন না তিনি। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।